لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال رسول الله صلى الله عليه وسلم اذكروا محاسن مرضاتكم أو كما قال النبي صلى الله عليه وسلم এমন জীবন তুমি গরহে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অবনীত শুকরিয়া আদায় করছি আজকে শাহ সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত শাইখুল ইসলাম আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির সর্বপ্রথম খলিফা শেখ সৈয়দ তখলিস হুসাইন রহমতুল্লাহ আলাইহি এবং আরেকজন শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির খলিফা শেখ সৈয়দ আব্দুল খালিক রহমতুল্লাহ আলাইহির অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে গ্রামবাসীকে নিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান উপহার দিয়েছিলেন সৈয়দপুরবাসীকে। সেই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের মাধ্যমে উস্তাদে মোহতরম হযরত মাওলানা মতিউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকে লন্ডনের অবস্থানরত সৈয়দপুর শামসিয়া সমিতির পক্ষ থেকে আজকে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করার জন্য প্রথমেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সৈয়দপুর শামসিয়া সমিতিকে মোবারকবাদ জানাই এবং আজকে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে ব্রিটেনের শীর্ষ আলেম হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহির যার নাম আপনারা শুনেছেন, উপমহাদেশের শীর্ষ আধ্যাত্মিক রাহবর সেই হাকিম আখতার সাহেব দামাত বরকাত উম্মের সুযোগ্য খলিফা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা শেখ আসগর হোসেন দামাত বরকাত উম্ম উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যারা আলোচনা করছি বা করা হবে আজকে আমরা আনন্দ চিত্তে আমরা এই কথাগুলো শুনি, কারণ আমি একটা হাদিস পড়েছি উযকুরু মাহাসিনা মাওতাকু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মানুষ হিসেবে তাদের ভুল ভ্রান্তিও হতে পারে, কিন্তু তোমরা ভুলের চর্চা না করে তোমরা তার কাছ থেকে যে ভালো দিকগুলো আছে সেইগুলার আলোচনা করো। আজকে আমরা সেই হাদিসের উপর আমল করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা যারা বলছি এবং যারা শুনবো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খালি হাতে ফিরত দিবেন না, আমাদেরকে নেকি হিসাবে এগুলো আমরা নিয়ে যাব। আজকে আরো উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, অনেক বুজুর্গানে কেরাম উপস্থিত হয়েছেন, সকলকে আমরা শামসিয়া সমিতির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু উলামায়ে কেরামের কাছ থেকে আমরা বক্তব্য শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মহতমিম সাহেব রহমতুল্লাহ আলাইহিকে কয়েকটি গুণে গুণান্বিত করেছিলেন, মাহাসিনা মাওতাকুম যেহেতু ভালো দিকগুলো আলোচনা করা সেই হিসাবে কিছু বৈশিষ্ট্য মোহতামিম সাহেব রহমতুল্লাহ আলাইহির ছিল। তার মধ্যে একটি ছিল উনি ছিলেন সৈয়দপুরবাসীর ঐক্যের প্রতীক, সৈয়দপুরের মধ্যে আলিম হন আলিম না হন সর্বস্তরের জনগণ এক বাক্যে কোনো সমস্যা দেখা দিলে হযরত মোহতামিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম যদি এসে যায় তাহলে এই নামের সাথে কোনো ভিন্নতা কোনো ইখতিলাফ ছিল না, যে কোনো সমস্যার সময় হযরত মোহতামিম সাহেব রহমতুল্লাহ আলাইহির ছিলেন ঐক্যের প্রতীক। এই যে ঐক্যের প্রতীক তিনি ছিলেন, অনেক সমস্যার সমাধান তার মাধ্যমে হয়েছে, কিন্তু তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুদাদাত কিছু বৈশিষ্ট্য দিয়েছিলেন, এই বৈশিষ্ট্যের কারণে সৈয়দপুরবাসীর জন্য তিনি ঐক্যের প্রতীক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে আরও একটি গুণ দিয়েছিলেন, সেটা হলো স্পষ্টবাসী ছিলেন উনি। আমার কথায় কে বেজার হবে আমার কথায় কে খুশি হবে সেই দিকে তিনি চিন্তা করতেন না, উনি যা ভাবতেন যা চিন্তা করতেন তা অবলীলায় বলতেন, চাইলে আপনারা খুশি হন চাইলে বেজার হন কোনো অবস্থায় আসে যায় না। এইটা ছিল হযরত মোহতামিম সাহেব রহমতুল্লাহ আলাইহির গুণ। উনি যে হক কথা বলতেন হাদিসের মধ্যে আসে যে আসাকিতু আনিল হক শয়তানুন আখরাস, যে হক কথা বলবে না সে হলো গঙ্গা শয়তান, কিন্তু হযরত মোহতামিম সাহেব রহমতুল্লাহ আলাইহি সবসময় তিনি হক কথা বলতেন,
কোনোদিন কথা থেকে পিছবা হতেন না। হযরত মুহতামিম সাহেব রহমতুল্লাহ আলাইহির আরেকটি বৈশিষ্ট্য ছিল আমানতদারি, ওইটা তো আমাদের উলামায়ে কেরাম দিনদার মুসলমান হিসাবে সবার অবশ্যই আছে আমানতদারি, কারণ লা ইমান আল ইমাল্লা আমানত আলা, যার আমানতদারি নাই তার ইমানই নাই। এই জন্য আমাদের সবার মাঝে আমি বিশ্বাস করি মুসলমান হিসাবে আমানতদারি ছিল, কিন্তু হযরত মুহতামিম সাহেব রহমতুল্লাহ আলাইহির সেই আমানতদারির রক্ষার ভিন্ন একটা ধারা ছিল, ভিন্ন একটা কৌশল ছিল, এত ইহতিয়াত করতেন আমানতদারির মধ্যে। একবার সুরার মধ্যে উনি হযরত আলোচনা হয়েছে আমাদের বড় ভাই মাওলানা সৈয়দ মসরুর কাসিম ইদামত বরকাত, উনাকে যখন একবারকে নাজিমে তালিমাত ঘোষণা করা হলো, তখন আমার ওয়ালিদ সাহেব বললেন, আব্বা বললেন যে মসরুরকে যদি নাজিমে তালিমাত বানান তাহলে মুহতামিম সাহেব আপনার যে কেসের দায়িত্ব আছে এই পয়সাটা ওর কাছ থেকে সরান। কিন্তু উনি বললেন নাজিমে তালিমাত কেউই বানাচ্ছে, কিন্তু পয়সা কার কেসে রাখবো কার কাছে রাখবো না সেটা আমার ব্যাপার, কিন্তু আমি যতদিন মুহতামিম হিসাবে থাকবো ততদিন মাওলানা মসরুর কাছ থেকে এই ক্যাশ অন্যদের হাতে দিব না। ওটা ছিল উনার ভিন্নতা, কিন্তু উনার পক্ষ থেকে যে আমানতদারির একটা ভিন্ন কৌশল ছিল সেটা উনি প্রকাশ করেছেন। তো এই আরেকটা ওনার বৈশিষ্ট্য ছিল, উনি সবসময় কোরআনে করিম তিলাওয়াত করতেন, আমি যা দেখেছি মাদ্রাসায় অবস্থান করতেন কিতাব মুতালা করতেন। কিন্তু আজকে এই যে বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যগুলো আলোচনার উদ্দেশ্য হইল আমাদের মধ্যে এগুলার চর্চা করা, আজকে এই কিতাব মুতালা করা কোরআন করিমের তিলাওয়াত করা এই যে গুণ ছিল আমানতদারি এইরকম জিনিস এই জিনিসগুলো আমরা আমাদের মধ্যে ফিট করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরতের যে হযরত মুতিউর রহমান রহমতুল্লাহ আলাইহি উনি যে চলে গেলেন উনার শূন্যস্থান আল্লাহ রাব্বুল আলামিন যেন পুরা করে দেন। আমরা শুনেছি হযরত হাফিজ মনজুর সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে আমাদের বাসায় বলা হয়েছিল যে সৈয়দপুর খানা হয়ে গেছে, কিন্তু এই খানা হওয়ার পরেও হযরত মুহতামিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আল্লাহ এই শূন্যস্থান পূরণ করেছিলেন। আমরা আশাবাদী, এখনো আমরা মনে করছি যে সৈয়দপুর খানা হয়ে গেছে, শূন্য তো আমরা অনুভব করছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহতামিম সাহেব রহমতুল্লাহ আলাইহির শূন্যস্থান যেন পূরণ করে দেন, এবং এই যে এই মাদ্রাসা এই মাদ্রাসাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ফিতনা ফসাদ থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদেরও কিছু দায়িত্ব আছে, এই দায়িত্ব হলো এই মাদ্রাসার প্রতি আমরা যে মহব্বত আমাদের যে বৈশিষ্ট্য আমাদের যে গ্রামের যে বৈশিষ্ট্য আজকে অন্য প্রতিষ্ঠানের থেকে ভিন্ন, কারণ আমাদের ঐতিহ্যবাহী সৈয়দপুরের গ্রামের ভিতরে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আমাদের বৈশিষ্ট্য হলো আমরা গ্রামবাসী ওইগুলোকে পরিচালিত করি, আমরা আর্থিকভাবে অন্য কোনো গ্রামের কাছে আমরা আপিল করার প্রয়োজন মনে করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, কিন্তু যদি দিয়ে দেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা আপিল করি না। এই জন্য এই যে বৈশিষ্ট্যটা আমরা এটা রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই। আমরা প্রত্যেক বাৎসরিক যে চাঁদাটা এই চাঁদাটা যদি আমরা প্রত্যেক মাদ্রাসার হুজুর বলেছিলেন তামিম তোমাদের লন্ডন থেকে যে বাৎসরিক চাঁদাটা ওইটা শুরু করো, হুজুর এসে শুরু করেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের যে চিন্তা চেতনা সেই চিন্তা চেতনাকে সামনে রেখে আমরা মাদ্রাসার পক্ষে কাজ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আগুন গাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খায়ের।